9 नवंबर भाजपा की जलपाईगुड़ी नगर मंडल समिति ने जलपाईगुड़ी सदर अनुमंडल शासक को राशन को लेकर कई तरह के भ्रष्टाचार का आरोप लगाते हुए 5 सूत्र शिकायत पत्र का ज्ञापन सौंपा है। भाजपा नेताओं ने कहा है कि आम ऑफिस में नए राशन कार्ड बनवाने चाहते हैं तो उन्हें फूड कंट्रोलर कार्यालय द्वारा उचित सहयोग नहीं किया जाता है। आम लोग कार्ड ठीक करवाने जाते हैं तो उन्हें फॉर्म नहीं दिया जाता। फॉर्म बाहर से लोगों को 20 रुपए में खरीद कर अप्लाई करनी पड़ती है एवं बड़े पैमाने पर सब डिविजनल कंट्रोलर के ऊपर आरोप लगाते हुए भाजपा नेताओं ने कहा है कि सब डिविजनल कंट्रोलर के मिलीभगत से राशन का घोटाला हो रहा है एवं भाजपा नेताओं ने सब डिविजनल कंट्रोलर के ऊपर इंक्वायरी एवं उनके तबादले की मांग भी SDO के समक्ष रखा है। यह विदित हो कि जलपाईगुड़ी भाजपा कार्यालय से विरोध जुलूस निकालते हुए सदर SDO कार्यालय पर पहुंचकर भाजपा के नेताओं ने जबरदस्त प्रदर्शन किया एवं हो रहे राशन के घोटाले से सब डिविजनल कंट्रोलर के ऊपर कार्रवाई करने की मांग की और SDO को ज्ञापन सौंपा। आज के इस कार्यक्रम में जलपाईगुड़ी नगर मंडल के सभापति मनोज कुमार शाह एवं जलपाईगुड़ी जिला भाजपा अध्यक्ष तपन राय, जलपाईगुड़ी जिला भाजपा महासचिव श्याम प्रसाद एवं कई भाजपा नेता उपस्थित थे। सब डिविजनल कंट्रोलर के तबादले की मांग भाजपा नेताओं ने SDO के माध्यम से पश्चिम बंगाल सरकार के खाद्य मंत्रालय से की है। आज के कार्यक्रम के नेतृत्व भाजपा नगर मंडल के अध्यक्ष ने की है। देखते रहिए NI News फेसबुक, यूट्यूब, ट्विटर पर लाइक और सब्सक्राइब करें और अपने इलाकों के महत्वपूर्ण खबरों से जुड़े रहें। की कोई संभव कारण ताके तो माल लावा হচ্ছে সরকারি সম্পূর্ণ মাল তার কাছে আসছে সেই মাল তার কাছে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। তিনি দোকানে ঝাঁপ বন্ধ করে দিচ্ছেন, পাবলিক বলতে গেলে দোকানে পাবলিক বাইরে কেউ নেই এবং অন্যান্য লোক দ্বারা হুমকি দেওয়া হচ্ছে। কেউ বলতে গেলে মানুষ ন্যায্য পাওনাটুকু চাইতে গেলে হুমকি সম্মুখীন হবে, এটা কিন্তু কোনো সময় কাম্য নয়। এটা বিশেষভাবে আপনাদের দেখা দরকার। এটা 24 নম্বর ওয়ার্ড উল্লেখ করে বলছি, সেই ডিলারের বিরুদ্ধে কিন্তু আপনাদের অবশ্যই একবার গিয়ে আপনাদের নিজস্ব ব্যবস্থা করা উচিত। এবং এই ডিস্ট্রিক্ট সাব ডিভিশন কন্ট্রোলার যিনি আছেন, সর্বোপরি আমাদের মূল কথা যেটা, এই যে যতগুলো আমরা আমি আপনাকে বললাম যে আমাদের ডেপুটেশন যতগুলো লেখা আছে, পয়েন্ট নোট আউট করা আছে, সেগুলো প্রত্যেকটার মূল কাণ্ডারই এই ডিস্ট্রিক্ট সাব কন্ট্রোলার, কারণ তার মদতেই এই কাজগুলো হচ্ছে। এবং অবিলম্বে এই সাব কন্ট্রোলারকে জলপাইগুড়িতে কিন্তু আপনাদের অন্যতে বদলি করতে হবে, কারণ এটাই 5 নম্বর আমাদের এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কারণ যে মাস্টার মাইন্ড এই রেশন ডিলারের মাস্টার মাইন্ড আমরা যতটুকু জানি, কারণ রেশন ডিলাররা মাল বিক্রি করার সাহস কোথার থেকে পান, তার দেখার দায়িত্ব যার, তিনি এই ডিস্ট্রিক্ট সাব কন্ট্রোলার যিনি আছেন, তিনি কিন্তু ইনাদের বিরুদ্ধে কোনো সময় ব্যবস্থা নিচ্ছেন না। কোন সময় খোলা হচ্ছে, কোন সময় রেশন দোকান বন্ধ হচ্ছে এবং রেশন আনতে গেলে যে আপনার প্রাপ্য কতগুলো রেশন দেওয়া হচ্ছে, আগে কিন্তু দেওয়া হতো, আমরা যখন ছোটোবেলা রেশন আনতে যেতাম আপনার 250 গ্রাম চাল, 200 গ্রাম গম আছে, তার জন্য কতখানি পেলেন একটা সিল মেরে একটা কাগজ দেওয়া হতো, যেটাকে আমরা রসিদ কপি রসিদ বলি, আমি কতখানি কুপন পাচ্ছি। এটা কিন্তু এখন এই প্রত্যেকটা দোকানে দেওয়া বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে আমরা জানি না, তিনি নিয়ে নিজের মতো করে রেখে দেন, মানুষকে কিন্তু সেটা দেন না, চাইতে গেলেও কিন্তু সেখানে বলা হয় এটা দিয়ে আপনি কী করবেন, আমি কী করবো সেটা তো আমাদের ব্যাপার, সাধারণ মানুষ তার পাওনা তিনি কতখানি পাচ্ছেন, সেখানেই বৈধ হচ্ছে না অবৈধ হচ্ছে, তার 1 কেজি গম পাওয়ার কথা সেখানে তিনি 800 দিচ্ছেন কি না সেই ডকুমেন্টটা কিন্তু তিনি সরিয়ে দিচ্ছেন, এটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা অবশ্যই কারণ এই রেশন যারা পায় তারা প্রত্যেকে কিন্তু দরিদ্র সমাজের নিচে, তারা কিন্তু এই রেশন থেকে বঞ্চিত হওয়া মানে আমরা শিক্ষিত সমাজের লজ্জা, এবং আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, আমরা সেখানেও অনেকবার জানিয়েছি, কোনো সুফল না পাওয়ায় আজকে আমরা সকলে মিলে আপনাদের কাছে এসেছি, আমরা SDO সাহেবের কাছে এসেছি যাতে এটা সুধা করেন, সাধারণ মানুষজন তারা তাদের ন্যায্য পাওনাটুকু পায়, এটাই আমাদের ডেপুটেশন লেখা মানে শ্যামপ্রসাদ, আমি শ্যামপ্রসাদ জেলা সম্পাদক, তপন রায় আছেন, শ্যামপ্রসাদ জেলা সম্পাদক BJP, তদন্ত করা হোক, তাকে জলপাইগুড়ি থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হোক, এই দুর্নীতিগ্রস্ত সাব ডিভিশনাল কন্ট্রোলার ফুড এন্ড সাপ্লাই আমরা মানবো না, জলপাইগুড়িতে যে রেশন চুরি হচ্ছে তার মধ্যে নেতা তৃণমূলের নেতা তৃণমূলের কার্যকর্তারা প্রত্যক্ষ ভাবে জড়িত আছেন, ফুড এন্ড সাপ্লাই কন্ট্রোলার উনি প্রত্যক্ষ ভাবে তার সাথে জড়িত আছেন, উনি যেভাবে তৃণমূল নেতা কর্মীদেরকে মদত দিয়ে চুরি করাচ্ছেন, আমি বলবো যে সাব ডিভিশনাল কন্ট্রোলার উনি একজন চোর, তৃণমূল নেতা কর্মীদের মতো উনি একটা চোর, এই চোরকে অবিলম্বে আমি শাস্তির দাবি জানাই, ফুড কন্ট্রোলার ফুড
অবিলম্বে এখান থেকে অন্য জায়গায় বদলি করতে হবে, তার শাস্তির দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে আমরা উপস্থিত হয়েছি। এই অপরাধ তৃণমূল সরকার আর নাই দরকার, এই কাটমানি সরকার আর নাই দরকার। আজকে আমরা এসডিও অফিসে ডেপুটেশন দিচ্ছি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট সাব কন্ট্রোলার যিনি আছেন তার প্রত্যক্ষ মদতে জলপাইগুড়ি রেশন চুরি হচ্ছে, গরিব মানুষদের যে প্রাপ্য রেশন সেই রেশন ডিলাররা অনর্থে বিক্রি করে দিচ্ছেন, এবং এই ডেপুটি সাব কন্ট্রোলার তিনি তাকে মদত দিচ্ছেন। আপনারা জানেন জলপাইগুড়ি চব্বিশ নম্বর ওয়ার্ডে মানুষদেরকে টোকন দেওয়া হচ্ছে, কিন্তু রেশন চাইতে গেলে সেই রেশন দেওয়া হচ্ছে না। কারণ কি? কারণ সেই রেশনগুলো বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে, বিভিন্ন রেশন দোকানে সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের দেওয়া রেশন সেই রেশন পাচ্ছেন না। আর এই ডিস্ট্রিক্ট সাব কন্ট্রোলারকে যখন জানাতে যাওয়া হচ্ছে তখন তিনি বলছেন দেখছি দেখব, তিনি কিছু করছেন না, কারণ তিনি এই ডিলারদের থেকে বিক্রি হওয়ার টাকা তিনি ভাগ পাচ্ছেন। এবং এই অফিস ঘুঘুর বাসা হয়ে আছে, যখন কোনো মানুষ তাদের রেশন কার্ড সংশোধন হোক, নতুন রেশন কার্ডে হোক যেখানে যাচ্ছে সেখানে দালালরা সক্রিয় হয়ে আছেন এবং তাদেরকে মদত দিচ্ছেন এই সাব কন্ট্রোলার। আমরা এই সাব কন্ট্রোলারের এগেনস্টে এসডিওর কাছে বলতে এসেছি যে আপনি অবিলম্বে এই সাব কন্ট্রোলারকে জলপাইগুড়ির থেকে সরিয়ে দিন, বদলি করুন, এবং জলপাইগুড়ি গরিব মানুষ যারা আছেন তারা যাতে সম্পূর্ণ রেশন পায় সেই ব্যবস্থা করুন। অন্যথায় আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আন্দোলন আরও তীব্র হবে এবং তার অফিস তার ঘরে আমরা তালা লাগিয়ে দেব, তখন কিন্তু আপনারা কোনো কথা আমরা শুনবো না। আমরা তাই চাইছি যে আপনি অবিলম্বে এই সাব কন্ট্রোলকে এখান থেকে পরিবর্তন করে দিন এবং সাধারণ মানুষ যাতে রেশন পায়, সাধারণ মানুষ যাতে ন্যায্য অধিকার পায় সেই ব্যবস্থা আপনি করুন। রেশনে কী দুর্নীতি হচ্ছে, কী অভিযোগ পাবে? রেশনের মাল বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে, মানুষ রেশন চাইতে গেলে রেশন ডিলার রেশন বন্ধ করে রাখছেন, মানুষকে টোকন দিচ্ছেন, ভাতা দিচ্ছেন, দিনের পর দিন শুধু টোকন দিয়ে দেওয়া হচ্ছে এবং মানুষকে রেশন দেওয়া হচ্ছে, চাইতে গেলে রেশন দোকান বন্ধ হয়ে যাচ্ছে। যেইটুকু মাল দেওয়া হচ্ছে, কতখানি মাল দেওয়া হচ্ছে, সেই মালে কোনো রসিদ কোনো ডিলার দিচ্ছেন না। কারণ কি? কারণ একজন মানুষ তার কতখানি প্রাপ্য কেন্দ্রীয় সরকার সে জানতে পারবেন, এই কাজগুলো করছেন এই কন্ট্রোলারের নির্দেশ মেনে এবং তৃণমূল নেতাদের ছত্রছায়ে কাজগুলো করা হচ্ছে। আপনাকে কেন্দ্র সরকার কতখানি চাল গম আটা দিচ্ছে এটা জানার অধিকার আপনার আছে, কেন আপনাকে ডিস্ট্রিবিউটর জানাবে না, কেন রেশন দোকানি আপনাকে জানাবে না, আপনাকে সেই কাগজ প্রদান করবে না, এর জবাব আমরা চাই। না, ওনাদের মানে যে দাবিগুলো ওনারা মানে প্লেস করেছে, পাঁচটা ওনাদের দাবি আছে, আমি শুনে নিয়েছি, নোটও করেছি, এটা আমার হায়ার অথরিটিকে আমি এটা প্লেস করে দেবো আর ওনাকে অ্যাপ্রাইজ করে দেবো। এটুকু দাবি মানে পাঁচটা আছে, এটা আমি পরে মানে স্যারকে আমি জানিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, কপি রিসিভ করে মানে করে নিলাম। হ্যাঁ, কী বললেন? আমার পরিচয় হচ্ছে সুমেন্দ্র দুত্তরাজ, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর। আজ আপ লোগো নে ইয়াহাঁ পে জো ডেপুটেশন দিয়া, কিস কিস বিষয় কো লেকার দিয়া? আজ হাম লোগো নে জলপাইগুড়ি মে পশ্চিম বঙ্গাল সহিত আমারে জো জলপাইগুড়ি জিলা হ্যায় ইস জিলা মে বিভিন্ন রাশন দোকান মে দুর্নীতি হো রা হ্যায়, ভ্রষ্টাচার হো রা হ্যায়, বহু জগহ পে দেখা যা রা হ্যায়। জেসে চব্বিশ নম্বর ওয়ার্ড মে আপনে মিডিয়া মে দেখা হোগা কি পাবলিক কো স্লিপ দিয়া যা রা হ্যায়, টোকেন দিয়া যা রা হ্যায় মহিনা পর মহিনা সে, কিন্তু উসকো রেশন দিয়া নহীঁ যা রা হ্যায়। ইসকে লিয়ে অর বিভিন্ন রাশন দোকান কাজ সামগ্রী হ্যায়, চাবল হ্যায়, গেহূ হ্যায় या किरासन तेल है, ये बाहर में बिक्री हो रहा है। आटा मिल में हम लोग देख रहे हैं कि FCI गोडाउन का जो सील लगा हुआ गेहूं का बस्ता मिल में मिलता है, इसमें तृणमूल के लोग शामिल है। और सबसे बड़ी बात कि जो सब डिविजनल कंट्रोलर फूड एंड सप्लाई है वो भी इसमें शामिल है, तो उसके ऊपर इन्वेस्टिगेशन करने के लिए हम लोगों ने SDO साहब को बताया है कि उसके ऊपर इन्वेस्टिगेशन होना चाहिए। और ये जो भ्रष्टाचार ग्रसित ये जो फूड एंड सप्लायर है फूड एंड सप्लाई जो फूड सब डिविजनल फूड एंड कंट्रोलर जो है उनका यहाँ से बदली होना चाहिए, उसके ऊपर जो कुछ भी शास्ति है वो होना चाहिए उसके ऊपर। आपका परिचय? मेरा नाम मनोज कुमार शाह, मैं जलपाईगुड़ी भारतीय जनता पार्टी टाउन मंडल 1 का प्रेसिडेंट। हमारा आज के भारतीय जनता पार्टी टाउन मंडल थे জলপাইগুড়ি জেলা নয় সারা পশ্চিমবাংলা ব্যাপী
विशेषकर रेशनर जो दुर्नीति हे से दुर्नीतर परिप्रेक्षी अवस्थान विक्षोभर साथे साथ पाँच दफा दापर भित डेपुटेशन हलो रेजिओ साहेबर का रेजिओ साहेब छे ना डेपुटी मेजिस्ट्रेट नहीं पाँच दफा दाबी दिए मध्य जो दाबीगुल प्रथमत जो दाबी देवा हो साधारण मानुष तर प्राप्य रेशन क्यों पाचेना उन्नी हमें आश्वस्त करेतु एजो साहेब नहीं सहेबर मध्यमे उन्नी पाठबें तपर अन्न्य विषय जगह आज से विषयगला उन्नी जूनियर एसडीओ जूनियर एसडीओ अफिस स्टाफ मदे अफिसे कलोबाजार ही चलते दलाली चक्र चलते साधारण मानुषे काज करते गले कमय तरह से मोटा अंकर टाका ता चाचे एखे डिस्ट्रिक्ट कंट्रोलर डिस्ट्रिक्ट सबडिविशन कंट्रोलर जो अफिसार आनी एर संगे जुक्त आरसरि भावे ये तीव्र प्रतिबाद जानिए एखान बदलिर व्यवस्था करते हमें भारतीय जनता पार्टी के बृहत्तर आंदोलन नाम।